वेलकम बैक टू माय चैनल। आज के आरो एक नतून रेसिपी निये चले एसेछि सिंगाड़ा। एटी बिकेलेर जोन्नो एकटी अति जनप्रिय एकटी स्नैक्स। आमरा प्राय बिकेले चायेर साथे एटी पछन्द करी। तो आसुन देखे नी बाड़ीते किभाबे एटी बानानो जाय। प्रथमे एकटी बोलेर मध्ये आमी 250 ग्रामेर मतो मयदा निये निच्छि सामान्य नून और खानिकटा रिफाइन आयल। এবার এই তিনটি উপকরণ ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। ভালো করে হাতে মিশিয়ে এটি হাতে মুট করে মুন্ডো তৈরি করে দেখে নিতে হবে যে এটা মুন্ডোটা ভালো তৈরি হচ্ছে কিনা। তো দেখুন মিশে গেছে ভালো করে। এরপর সামান্য জল দিয়ে আস্তে আস্তে ময়দাটা ভালো করে মেখে ডুয়ো তৈরি করে নিতে হবে। তো আমার ডুয়ো তৈরি হয়ে গেছে, এটা আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। এবার ভেতরে পুরের জন্য আমি নিয়ে নিচ্ছি সেদ্ধ করা আলু, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন আর নিয়ে নিচ্ছি খানিকটা আদা আর কাঁচা লঙ্কা। এবার সেদ্ধ করা আলুগুলোকে আমি হাত দিয়ে অল্প অল্প ভেঙে নিচ্ছি। দেখুন আলুটা আমার ভাঙা হয়ে গেছে, এইভাবে আলুটা হাত দিয়ে ভেঙে নেবেন। এবার আদা ও কাঁচা লঙ্কাটাকে আমি ক্রাশ করে নিচ্ছি। তো এইভাবে আদা ও কাঁচা লঙ্কাটাকে হালকা হালকা বেটে নিতে হবে, পুরোপুরি পেস্ট করবেন না। পুরো ভিডিওটা ভালো করে দেখুন, এইভাবে ক্রাশ করে নিচ্ছি। এরপর পাঁচফোড়ন ও শুকনো লঙ্কাটাকেও ক্রাশ করে এরকম মশলা তৈরি করে নিচ্ছি আমি অলরেডি। তো কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিচ্ছি গরম করার জন্য। তার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা বাদাম। এগুলো ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আদা ও কাঁচা লঙ্কা ক্রাশ। অসাধারণ সেন্ট বের হয়। এবার দিয়ে দিচ্ছি হলুদ, আমি এখানে 2 চামচ হলুদ দিলাম। এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। তো আমাদের সবজি প্রায় রেডি। নামানোর আগে থেকে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম, এবার সামান্য মিশিয়ে আমি এতে নামিয়ে নেব। তো আমাদের সিঙ্গারার পুর রেডি। এবার এটাকে কিছুটা টাইম ঠান্ডা হতে আলাদা রেখে দেবো। এবার আগের থেকে ডুয়ো যেটা তৈরি করে রেখেছিলাম অত ছোটো ছোটো গুলি করে আমি বেলে নিচ্ছি। এটা একটু লম্বা টাইপ বেলতে হবে। এরপর মিডিল থেকে সমান করে কেটে নেবো। এরপর ভালো করে দেখে নিন কীভাবে বানাচ্ছি। হালকা জল দিয়ে এবং হাতের সাহায্যে রাউন্ড করে নেব। এবার এর ভেতরে আমি পুরটা দিয়ে দেবো। খুব বেশি পুর একবারে দেবেন না, তাহলে সিঙ্গাড়াটা ফেটে যাবে। এবার একটা সাইড এরকম মুড়ে দিয়ে আবার জল লাগিয়ে মুখটা মুড়ে দেব। খুব ভালোভাবে মুড়ে দিতে হবে যাতে বেরিয়ে না যায়। তো সিঙ্গারা রেডি। এভাবে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে আবার খানিকটা তেল দিয়ে দেব। তেলটা বেশি গরম করব না, তেলটা হালকা গরম হলেই সিঙ্গারাগুলো ছেড়ে দেব তেলের মধ্যে।
এবার দু সাইড থেকেই ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। তো আমাদের সিঙ্গারা রেডি, আমি নামিয়ে নিচ্ছি সিঙ্গারাগুলো। তো এভাবেই বাড়িতে অবশ্যই একবার সিঙ্গারা ট্রাই করবেন, আর কেমন হলো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আমার ভিডিওগুলো যদি পছন্দ হয় অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।